আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক একটি শিকারী মাছ হলো ল্যাটা। একের দুই, মানবদেহের সবচেয়ে বড় অস্থিটি হলো ফিমার। দুই আছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক বলেছে বিসিজি টিকাকরণ করা হয় যক্ষা রোগ প্রতিরোধের জন্য। দুইয়ের দুই, বাট গাছের ভারী শাখা প্রশাখাকে ধরে রাখতে সাহায্য করে বটের ঝুড়ি। তিনে, অমিল শব্দটি খুঁজে বের করো। টিয়া, ময়না, কাক, পায়রা। তো কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, তাই কাক দিলাম। আর তিনের দুয়ে বলেছে মানুষ, রুইমাছ, ছাগল, এদের সবার মেরুদণ্ড আছে, আর আসলে অমেরুদণ্ডী। চারে, ঠিক না ভুল বলো। চারের এক বলেছে বাঁশ গাছের আকর্ষণ দেখা যায়, ভুল। চারের দুই বলেছে মেলানিন ত্বকে থাকার জন্য ক্যান্সার হয়, ভুল। পাঁচের এক বলেছে সজারুর কাঁটা আসলো কি, জমাট বাঁধা চুল। পাঁচের দুই, ঝোড়া কাকে বলে, পাহাড়ে ছোট ছোট ঝর্ণাকে ঝোড়া বলে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।